told your friend you're not okay. And tell me what's wrong and why you never said you. Hello everybody, welcome back to my new another vlog. বন্ধুগণ, আজকে হচ্ছে আমাদের নবান্ন উৎসব। এক কথায় বলতে পারো খাবার উৎসব। হ্যাঁ ঠিকই শুনেছ, এটা খাবারই উৎসব। অ্যাকচুয়ালি এই পুজোটা হচ্ছে মা অন্নপূর্ণার পুজো। এখানে আমাদের গ্রামাঞ্চলে কি হয়, নবান্ন উৎসবে প্রচুর খাওয়া দাওয়া হয়। প্রচুর খাওয়া দাওয়া বলছে ফলমূল খাওয়া দাওয়া হয়, তার সঙ্গে নতুন চাল খায়। নতুন যে চাল ওঠে, সেই নতুন চালটাকে মুখে দেওয়াটাকে এক কথা নবান্ন উৎসব বলে পালিত হয়। তো আমাদের এখানে আজকে নবান্ন, প্রত্যেক গ্রামে প্রত্যেকটা একটা ডেট করে, সেই অনুযায়ী তারা নবান্ন করে। আমাদের গ্রামে হচ্ছে আজকে 9ই ডিসেম্বর আজকে ডেট করেছে, সেই জন্য আজকে নবান্ন উৎসব। তো আপনাদের দেখাবো কীভাবে আমার নবান্ন উৎসব পালিত হয়। আই থিঙ্ক আপনারা যারা শহরে থাকেন তারা হয়তো ঠিকঠাক জানেন না কীভাবে নবান্ন উৎসব পালিত হয়, হয়তো জানেন কিন্তু এখানে কীভাবে হয় সেটা আপনাদের দেখাবো। তো ব্লগটা কন্টিনিউ রাখুন, অনেক কিছু দেখতে পাবেন কীভাবে বাঙালির নবান্ন উৎসব পালিত হয়, সমস্ত কিছু দেখানোর চেষ্টা করব। তো ব্লগটা কন্টিনিউ রাখুন। এখন আমি আপনাদের আমাদের গ্রামে একটা খুব সুন্দর জায়গা দেখাতে নিয়ে যাচ্ছি আপনাদেরকে। এখন আমি বাবা গিদ্ধেশ্বরের মন্দির দেখাতে যাচ্ছি। আজকে নবান্ন, তাই সবাই প্রথমে বাবা গিদ্ধেশ্বরকে নবান্ন করায়, তারপর সবাই নিজে খায়। তো দেখাই গেছে সেই জায়গাটা, এবং তার সঙ্গে সঙ্গে আমাদের গ্রামে অন্নপূর্ণা পূজাও হয়। আজকে নবান্ন, সেই কারণে অন্নপূর্ণা পূজাটাও করে। তো সেই ঠাকুরগুলোকেও দেখাবো আপনাদেরকে। তো মাঝে মধ্যে আপনি বলে ফেলছি, মাঝে মাঝে তুমি বলে ফেলছি, বাদ তো সেই। এখন আর একটা কাজ হবে, বাবা তার বাবাকে মানে আমার দাদুকে ভুজি দেবে, মানে তাদেরকে আগে মানে আমাদের পূর্বজন্ম যারা ছিল দাদু ঠাকুমা তাদেরকে আগে খাওয়াবে, তারপরে আমরা মানে নবান্ন করব। এটাই এখন প্রথা হয়ে আসছে। তো এটা অবশ্য সত্যি আগে তাদেরকে খাওয়ানো উচিত। তো দেখো তো বন্ধুগণ, আমি এখন চান ফান করে ড্রেস ফ্রেস পরে এখন রেডি। এবার আমরা সবাই মিলে নবান্ন করব। সব যেসব ফর্মালিটিস ছিল সব হয়ে গেছে, এবার আমাদের বেলা। তো ভিডিওটা দেখো। বন্ধুগণ, আমাদের নবান্ন কমপ্লিট হয়ে গেল। এবার বিকালের দিকে একটু বেড়াতে যাবো, সেগুলো একটু তুলে ধরবো আপনাদেরকে, এবং গ্রামে যে সমস্ত ঠাকুর এসেছে, অন্নপূর্ণা ঠাকুর এসেছে, সেগুলো আপনাকে একটু দেখাবো। সেই জন্য ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখুন।